আল্লাহর এক মকবুল অলি ফুলতলি যাব আল্লাহর মানুষে যদি কইন আপনারা বৌকা আল্লাহ মেঘ বন করি লুয়া মেঘ বন দিছিল ইতিহাস আছে না এই রবির বাজারের জমিনে ফুলতলি যাবার কেরামত আমি সেভেনের ছাত্র তাতে আমি নিজে দেখিয়া গেছি হাবিজি মাদ্রাসে আপনারা আসিলাম আমরা ওয়াজও আইতাম ইংরাজিতে নেই এক বছর ওয়াজও আইছি খুব মেঘ তুমান আইছি তাও তো আমার লোক বহুত মানুষ সাক্ষী দিবা মানুষ দৌড়াদৌড়ি আলম্বর মেঘ তুমান আইছে সাপ কেউ আপনারা বৌকা একটু অপেক্ষা করৌকা আল্লাহ তো মেঘ কোমাইতে পারো দেখা গেছে পাঁচ মিনিটের ভিতরে মেঘ গেছে গিয়া ইলা ওইসেন না কেনেও ওই যে আল্লাহ রব্বুল আল আমিনর করতে করতে তারা আল্লাহর মহব্বতে এমন ডুব দেন এস পর্যন্ত আধিষ্টদী মাঝে আইসে তারার হাত ই আর তারার হাত থাকে না এটা আল্লাহর কুদরত্বর হাতে রূপান্তরিত হয়ে যায় তার আর ফাও আর ফাও থাকে না অর্থাৎ এর অর্থ ওই কেন যে আল্লাহর ফাও আছে হাত আছে আল্লাহর ফাও আল্লাহ আল্লাহর কোনো ফাও নাই আল্লাহর কোনো হাত নাই কথাটা বুঝছেন আল্লাহ অর্থাৎ তারা এমন হইন যে তারা যেখান কইন সাথে সাথে আল্লাহ রবুল আলমিনে এই কথা আল্লাহ কবুল করি লাইন হজরত ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলহী প্রতিষ্ঠিত বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাম কৃতিম ইউনিয়ন সরকার উদ্যোগে আয়োজিত شمس العلماء حضرت فلتلي صاحب قولة رحمة الله علي رسالة صحابه قولوك أسكري محطي معفل ومحترم شباب وطيب أبوستيط علماء كرام أطراء لقر مربعين إعزام أنجمان أعلي صلاة على مجلس إسلامي عارف بيبين نوز طرير نتري بندو حضرت فلتلي صاحب قولة رحمة الله علي مريدين محبين আমরা আল্লাহ রবুল্লা আলমিন দরবারও লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল্লা আলমিনে আমরা রে অত্যন্ত মুবারক সময় শাহবান মাসর প্রথম জুমার রায় মোবারক রায় মাহফিল মাহফিলো হাজির ওয়ার তৌফিক আল্লাহ দান করছো আল্লাহ যে আমরা রে অত্যন্ত মাহফিল ও হাজির ওয়ার তৌফিক এর লাগি রব্বুল আলমিন দরবারও আমরা শুক্রিয়া আদায়া করি সবাই কই আলহামদুলিল্লাহ হাজিরিন প্রধান অতিথি মহোদয় পাশাপাশি পৌঁছে গেছেন যার নসিহ শোনার লাগে আপনারা অধীর আগ্রহে অপেক্ষমান প্রধান অতিথি মহোদয়ের সামনে রাখিয়াম বা তাইন অপেক্ষাত অপেক্ষমান অবস্থায় খুব সংক্ষিপ্ত সময়ে গুসালোভাবে আপনারা কাছে কোনো কথা কোয়া সম্ভব নয় তারপরেও আল্লাহ রবুল্লা আলমিনে যতটুকু তৌফিক দান করবা কয়েক মিনিটের ভিতরে দশ পনেরো মিনিটের ভিতরে বা প্রধান অতিথি মহোদয় মঞ্চে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যতটুকু তৌফিক দেন কয়েকটা কথা আপনার সামনে আমি আরোজ করবো অমা তৌফিক বিল্লাহ হাজিরিন আল্লাহ রবুল্লা আলমিনে আমরারে সৃষ্টিকর্ষইন একটা উদ্দেশ্য লইয়া আল্লাহ কুরআন শরীফে ফরমায়ন যে আমি মানুষ জাতিরে এমনিই চলে বা তামশাল লাগিবা বানাইছি না আল্লাহর একটা লক্ষ্য এটা উদ্দেশ্য আছে আর এই উদ্দেশ্যটা হইল গিয়া আল্লাহর বন্দুকী করা কুরআন শরীফ আল্লাহ ফরমায়ন ওমা ইল্লা খালাকলিয় আমি জিন্নাত এবং ইনসানটার সৃষ্টি করছি আমার বন্দুকীর লাগিয়া আল্লাহর বন্দুকি করলে লাভ কি তো হইব এটা আল্লাহ ফরমাইছে ফরমাইছে জানে কুরআ শরীর বিভিন্ন জায়গা মহান আল্লাহ রবুল্লা আলমিনে তার বন্দি করলে আল্লাহর উপরে ইমান আনলে আকারাতর দিনের উপরে ইমান আনলে রসুল উল্লর ইমান আনলে পিরিস্টা উপরে ইমান আনলে আসমানী কিতাবর উপরে ইমান আনলে আকারাতর দিনের উপরে ইমান আনলে তকদির উপরে ইমান আনলে আর এর সাথে সাথে আমল করলে কি পুরস্কার আল্লাহ দিবা এটা আল্লাহ কুরআন শরীফর মধ্যে ফরমাইছে সূচনা দিচ্ছিন কিতা পুরস্কার দিবা যে আল্লাহ তান বন্ধুকলের জান্নাত দান করবা নি আল্লাহ কাছে সাবল কইছেন নি বন্ধ বন্ধুকলায় জান্নাত দান করবা আল্লাহ মানুষ জাতি এবং জিন্নাত জাতিরে সৃষ্টি করছেন এবাদতর লাগিয়াম আর আল্লাহ জান্নাত আর জাহান্নামও বানাইছেন মানুষ এবং জিন্নাতর লাগিয়া মানুষ এবং জিন্নাত ছাড়া আর কুল কায়নতার লাগি আল্লাহর জান্নাতও নাই জাহান্নামও নাই আল্লাহ জান্নাতও দিবা মানুষ আর জিন্নাত্রে জিন্নাতও জান্নাতও যাইবা আল্লাহ জাহান্নামও দিবা ওই মানুষ বা জিন্নাত্রে অন্য কোনো মখলুকাতর লাগি আল্লাহ জান্নাত বা জাহান্নম সৃষ্টি করছোই না এখন এই জানলা তো যাইতে হইলে এই জানলা তো যাওয়ার পথ আছে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনার সামনে একটু গুজারিশ করি আর বুঝাইতাম সেই আর জানলা তো যাইতে হইলে যদি আপনি আমি আমরা মন গড়া পথে চলি তাহলে জানলা তো যাওয়া যাইবনি মাতৃ না জানলা তো যাওয়া যাইবনি যাওয়া যাইতো না এর লাগি রব্বুল আল আমরারে আমরারে এই দুনিয়া দেওয়ার বাদে আমরার বাবা আদম সালাম থেকে লইয়াম কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াত আইবা আইসইন আইবা সব মাংসর লাগিয়াম জান্নাত যাওয়ার পথ কোনটা এবং জাহান্ন জাহান্নম যাওয়ার পথ কোনটা জান্নাতোর পথ জাহান্নমর পথ আল্লাহ পরিষ্কারভাবে বর্ণনা করে দিছেন। এবং মানুষে জান্নাত যাওয়ার পথ হওয়ার লাগিয়াম জাহান্নমর ফটনে বাছাল লাগি আল্লাহ দুইটা জিনিস দিছেন আল্লাহ মানুষদের কয় জিনিস দিছইন এটা আমার লগুলো কথা হয়েছে কয়টা জিনিস দিছইন দুইটা জিনিস দিছইন দুইটা দ্বারাই আল্লাহ মানুষরে হেদায়ত করছইন এক নম্বর হইল মহান আল্লাহ রব্বুল আলমিনে জানইন যে মানুষের আকল হইল কম সীমিত জ্ঞান মানুষর মানুষর এই জ্ঞান দিয়া আল্লাহরে পরিচয় কৰাম জান্নাতর রাস্তা ধরা এটা মানুষের লাগি সম্ভব নাই যে আল্লাহ আমরারে বানাইছইন যে আল্লাহ জান্নাত বানাইছইন যে আল্লাহ জাহান্নম বানাইছইন ও আল্লাহ জান্নাত যাওয়ার রাস্তাটা আমরারে বাতাই দিছই জাহান্নম তনে কিভাবে আমরা বাস্তাম পাৰি এই রাস্তাটাও আল্লাহ আমরারে বাতাইয়া দিছই কিভাবে বাতাইছইন আল্লাহ তান ফকটনে তান নাজিল করছইন ওই বুঝুন ওই হইলো আল্লাহর কালাম আল্লাহর বানিম আল্লাহর কিতাব আল্লাহর পক্ষ তনে নাজিল হওয়া আদম আলা তনে লইয়া আমরা নবী পর্যন্ত আসমানি কিতাব আল্লাহ নাজিল করছ দুনিয়ার মানসরে জান্নাতর পথ দেখাইতা আর জাহান্নম তনে বাঁচাইতা করি ও উদ্দেশ্য নেয়নি উদ্দেশ্য আছে আল্লাহর বন্দুকী কর্তা মানসে জান্নাত যাইতা জাহান্নম তনে বাঁচতা আল্লাহ সবচেয়ে প্রিয় সৃষ্টি মানুষ জাতির লগে জিন্নাত ও উদ্দেশ্যে আল্লাহ কিতাব করছেন নাজিল করছেন আসমান্তনে। এই অহিৰে আসমানে কিতাব হয় ওহি হইল আল্লাহর বাণী এই আল্লাহর বাণীগুলারে আল্লাহ দুই ভাগে বাক করছিলেন একটা হইল একশো ছোটো ছোটো কিতাব আল্লাহ নাজিল করছেন একশো ছোটো কিতাব আল্লাহ আসমানতনে নাজিল সুবহান আল্লাহ এই একশো ছোট কিতাবর নাম হইলো শহিবা দেশী বাজারও লাইব্রেরীত দুই ধরনের বই বিক্রি হয় এক এক বই ছোটো ছোটো বই পুস্তিকা ছোটো বই নাম কিনা পুস্তিকা আর বড় বই হয়ে গেলে বই বা হয় আসমানি কিতাবগুলো এইবার দুইভাগে বিভক্ত ছোটো ছোটো কিছু আল্লাহ নাজিল করছেন এগুলার নাম এলো শহিবা আর বড় কিতাব আল্লাহ নাজিল হুসইন এগুলার নাম হইল কিতাব বড়ো কিতাবের মাঝে হইল সাইটটা কয়টা সাইটটা এগুলোর নাম আপনারাও আর সহিব হইল একশোটা সর্বমুঠ আসমানি কিতাব হইল একশো খানা। এর মাঝে ছোটো কিতাব হইল একশো খান আর বড়ো কিতাব হইল সাইরখান বড়ো সাইরখান কিতাবের মাঝে তৌরাত জবুর ইঞ্জিল কুরআন এখন কোরআন বা বাকি তিন কিতাব এবং একশো সহিবার মাঝে আল্লাহ আসমানি যত বাণী হল মানুষের লাগি নবী রসুলের মাধ্যমে আল্লাহ দিছ সবরে আৰু পরিপূর্ণভাবে আল্লাহ এটা সমৃদ্ধ অহি কিতাব নাজিল করছোন আমরা নবী মোহাম্মদুর রসুল্লাহ নাম রুবরে কুরআনুল করিম ঠিক নাইনি আতিননা সাহেব বল আমরার ধর্মগ্রন্থন নাম কেদা এটা কোনো মানসর বানাইলনি এটা আমরার নবী নি কোনো সাহিত্যকে বানাইছেননি এটা কান্তনে নাজি লইছে লৌহ শান্তনে নাজিল হয়েছে আল্লাহর আসমান তনে লৌহে মাহফুজ তনে নাজিল জিবিরিল আমিনের মাধ্যমে আল্লাহ রব্বুল আল আমিনে জিবির আমিনার মাধ্যমে এই তিসপার কুরআন শরীফ একশো চোদ্দটা সুরাম আমরা নবীর উপরে নাজিল করছি এখন কাম এই কোরআন শরীফে মাংসরে হেদায়ত করে পথ দেখায় জান্নাতর দিকে কোরআন শরীফ পড়িয়া পরেখিত হয় মানুষ জান্নাতর রাস্তা ধরতে পারে এখন আমি আপনারা কাছে প্রশ্ন করি এই কোরআন যদি আল্লাহ আসমান্তনে এক বস্তনিরভিত্তে বড়িয়া আর আসমান্তনে শাড়ি দিতা তাহলে এই কোরআন বড়িয়া মানুষের পথ পাইল নেনি যে না মানুষে খালি কোরআন বড়িয়া পথ পাইল না অনেক মানুষের তোরাত পড়িয়া পথ পাইল না অনেক মানুষে জবুর বড়িয়া পথ পাইল না অনেক মানুষে ইঞ্জিল বড়িয়া পথ পাইল না অনেক মানুষের সহিবা বড়িয়া পথ পাইল না তে পথ পাইতে হইলে দুইটা জিনিসের দরকার একটা হইলো আল্লাহর আসমানি কিতাব আর দুই নম্বর হইল ও আসমানিক কিতাবটা বুঝাই দেওয়াল লাগিয়াম আল্লাহর পক্ষতনে আল্লাহর মনোনীত একজন নবীবার রসুলের দরকার ও নবীবার রসুলে ও আসমানি কিতাবরে ভালোভাবে বুঝাইয়া তার জীবনে বাস্তবায়ন করিয়া মানুষকে দেখাইবা আর ও মানুষের দেখি দেখিয়াম ও গুরুতর আমল করিয়া যাহান নতনে বাস্প জানলাতো যাইব কথাটা বুঝাইতাম সাবকল এখন যদি খালি আসমানিক কিতাব না দিল কুরআন শরীফ নবী যদি আল্লাহ না দিতা আমরা রসুল যদি না পাঠাইতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সালাতাম রে তাহলে আমরা সঠিক পথ পাইলাম না সঠিক পথ পাইতে হইলে যেভাবে আসমানি কিতাব লাগব আল্লাহর অহি লাগব অনুরূপভাবে আল্লাহর নির্বাচিত নবী এবং রসুল মাঝার সামনে তাকা লাগব নবী আর রসুল যদি মাঝের সামনে তাকই না খালি কুরআ দেখে দেখি দুনিয়ার কোনো মানুষের আল্লাহরে পাওয়া সম্ভব নাই সম্ভব নি এগিয়ে আল্লাহ নবীর উপরে কুরান কর সইন আমরা আখারি নবী মুদুর রসুল্লাহাম সাল্লাস্লামর উপরে আল্লাহ কুরান নাজিল করছইন আল্লাহর নবীর পয়লা নম্বর দায়িত্ব আসিল এই কোরআন রে মানুষের সামনে পড়িয়া উনানি দুই নম্বর দায়িত্ব আসিল এই কুরান ব্যাখ্যা করিয়া মানুষরে বুঝা নিম তিন নম্বর দায়িত্ব আসিল যে মানুষরে মা আমল আকলাকরে পরিবর্তন করিয়ামচর অন্তৰে পরিশুদ্ধ করার দায়িত্ব রসুল্লাহ সাল্লাই আল্লাহ দান এবং আমার এই আলোচনার দ্বারা আপনারা কিতাব বুঝাইতাম সেয়ার যে খালি আসমানিক কিতাবেও মানুষ হেদায় তৈত নাই আর খালি যদি একজন নবী আল্লাহ ফাটাইতা তাহলে আসমানি কিতাব না দিতাম আপনার গাইডলাইন না দিতাম তাহলে নবীর মাধ্যমেও নবীর জ্ঞান বুদ্ধি দিয়ে মানসরে পরিপূর্ণ গেল হেদায়ত দেওয়া সম্ভব হইল না ঠিক আছে না আমরা কুরআন শরীফর মাঝে সুরা ফাতে শরীফ পড়ি নমাজও পড়িনি না পড়ি না সুরা তো সবই জানেন আলহামদুলিল্লাহ আলামিন আর রহমান রাহিম মালিকি লেকিয়া উমিদ্দিন ইয়া কেনা কবুদু অয়া কেনা স্তাইন ফড়েনী আপনারা এরপরে আমি আমরা বলি এদিনা সুৰাতল মুস্তাকিম এখন দেখ কা আল্লাহ চুরাণ চুরিবার মাজে সুরা ফাতেহাত এই যে সাতটা আয়াত আছে এই সাতটা আয়াতর মাজে ফয়লা আল্লাহ তান তারিফ মাস শিকাই দিছ হল হামদুল্লাহি রবিল আল আমিন চমস্ত প্রশংসা তারি বইল রব আলিন আল্লাহর যাই না আর রাহমান রাহিম রাহমান এবং রহিম অতি দয়ালু মালিকিয়াউমুদ্দিন বিচার দিনের মালিক বা দিন মালিক ইয়া কেনা কাবুদু ইয়া কেনা আমরা কই যে আল্লাহ আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই অতকান খোৱাৰ বাদে আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি সব মানুষের নমাজও লাগিয়ে ফাতে আমরা পড়ি না পড়ি না দোয়া আল্লাহ শিকাই এই দিনা সিরাতল মুস্তকিম আল্লাহর দোয়া করি যে আল্লাহ আমরা রে আপনি সিরাতে মস্তকিমে চালাউকা আমরা রে সিরাতে মস্তকিম দেখাই দেউকা সিরাতে মস্তকিম পিতা যে সঠিক সরল সুজা রাস্তা যে রাস্তায় মানুষের জান্নাতলিয়া যাইতে পারে সুহান আল্লাহ যে জান্নাত রাস্তা বাই চললে মানুষ জান্নাতও যাইতে পারেন ও রাস্তার নাম হইল সিরাতে লেখসইন যে রাস্তার মাঝে বাড়াবাড়িও নাই আর বেশি ঠান্ডাও নাই বেশি গরমও নাই একবারে দুনিয়া জুড়িয়া বড়োও নাই একবারে ছোটো রাস্তাও নাই সুন্দর মাঝামাঝি রাজপথ যে রাস্তা ওটার নাম হইল সিরাতে মস্তকিম সিরাতে মস্তকিমও যদি আমরা না চলি তাহলে আমরা জানলা তো যাওয়া সম্ভব নাই যুগে যুগে যে আলী মুলামা রসুল নবীল আইসইন আইয়া দুনিয়ার মানসরে সিরাতে মস্ত কিমর উপরে চলার লাগিয়া ডাকিয়া গেছইন এখন একটু আমরা আপনারা সামনে আমি বুঝাইতাম চাই যে সিরাতে মস্তকিম জিনিসটা কিতাব সিরাতে মস্তকিমে যদি আমরা না চলিম তাহলে আমরা জানলা তো যাওয়া সম্ভব নাই أرسلت مستقم و أو رستم زي رستم صليام الله المقبول بن دغلين نعمت فَيْسُونَ فَيْسُونَ الله كران الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالين وحسن أولئك رفيقا এই সিরাতে মস্তকিম যে রাস্তায় চলিয়া পুরস্কার পাইয়া দুনিয়ার মানুষই রাস্তা রাস্তা মানুষ যে রাস্তায় চলিয়া গেছইন ও রাস্তায় যদি আপনি চলতে পার তাহলে ওটার নাম হইল সিরাতে মুস্তকিম কথাটা আমি বুঝাইতাম পারছিনী এই সাইডদল খেরাম এক নম্বরের নাবি আম্বিয়ায় কেরাম হল নবী হল রসুলে হল যে রাস্তায় চলছইন ও রাস্তায় আমরা আর চলা লাগবো মিনান্না বিয়া ও সিদ্দিক যে রাস্তায় চলিয়া গেছইন ও রাস্তায় আমরা আর চলা লাগবো সুহাদাই সুহাদাই কেরাম যে রাস্তায় চলিয়া গেছইন ও রাস্তায় আমরা আর চলা লাগবো ও না এবং আল্লাহর নেক বন্ধ হল আউলিয়া কেরাম যে রাস্তায় চলিয়া গেছইন ও রাস্তায় যদি আমরা চলতাম পাৰিম তাহলে ও রাস্তার নাম হইল সিরাতে মুস্তাকিম এই সাইড দল রাস্তার বাইরা কোনো রাস্তায় যাওয়ার আমরা সুযোগ নাই সুযোগ আছে নি যাব হল সুযোগ নাই আপনি যাইতে হইলে খালি কোরআন শরীফ আপনার লইয়া কোরআন শরীফ লইয়া যদি আস্তা দিন দৌড়ইন আর যদি নবীর অনুসরণ না করেন জাননা যাইতে পারবানি আছে না এখন একদল মানুষ বার হইয়া করা যে নাম নবী টির তো দরকার নাই নবীয়ে তো দিয়া গেছেন গিয়া এখন কুরআন লইয়া ভাগলইয়া দৌড়ইলাই ব্যস্ত যাইমু গিয়া এরা কিটা সঠিক রাস্তা দছরনি এটা সিরাতে মস্ত কিন্তু 12 হই গেছে এরা সিরাতে মস্ত তরে 12 হই এরা 바কা বাঘা রাস্তাত দছন গিয়া এর লাগি একজন মানুষ একজন ईमानदार মুসলমান কুরআন মারলেই আর নবী মানলেই হে জান্নাতো যাইতো না তার দেখতে হইব যে এই মানুষটা সিরাতে মস্তকিমে সাবিত কদম আসেন কি না আমরা একটু আলোচনা করি দেখি যে আমরা সিরাতে মস্তকিম আসিনি না এই রাস্তা থেকে আমরা বারোই গেছি আল্লাহর দরবারও শুক্রিয়া দেয় করুক আজকে আল্লাহর হজরত ফুলতুলি সাহেব কি রহমতুল্লাহ আলহির ইসালে সবর মহাবিরা আমরা জানা মতো কুরানত ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহিম হান্ড্রেড পারসেন্ট সিরাতে মোস্তকিমর উড়ে আসলাম এবং তান হায়াতে জিন্দগিত যত আজ নসিহত করছেন যত কিছু মানুষের বুঝাইছেন দোয়া দুরুদ করছেন নবীর লগে সম্পর্ক করে দিছেন সব সিরাতে মোস্তকিমর উড়ে তাকিয়াতে করিয়া গেছেন ও কাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হেনে যে এই কেন ফুলতলি সাবর এত গুণগান গাওয়ার দরকার কিতা শাহজলাল সাবর এত গুণগান গাওয়ার দরকার কিতাব শাহ বর সাহর গুনগান গাওয়ার দরকার কিতাব আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলহির এত তো কি দরকার মঈনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলহি আমরা কেনে স্মরণ করি সৈয়দ শাহমুস্তোার রহমতুল্লাহ আলহির আমরা কেনে এত বক্ত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলহি খেলে আমরা জিন্দাবাদ দেই সৈয়দ আহমদ বেল্লির রহমতুল্লাহ আলহির আলোচনা আমরা কেনে করি হজরত কেরামত আলী হাবিজামত হাফিজ আহমদ জনপুরি নূর মোহাম্মদ নিজামপুরি হজরত বাজিদ মুস্তামির রহমতুল্লাহ আলহি হজরত বিশ্বাহির রহমতুল্লাহ আলাইহি হজরত ইমাম আবুহানিবার আহমতুলুল্লাহ আলহি এই সমস্ত মানুষের আলোচনা আমরা কেনে করি করার মাঝে কারণ হইল এই যে সাইটটা রাস্তা আল্লাহ কুরআন এই সাইট দল মানুষ রাস্তা এর মধ্যে শেষ দল হইলে আবার সালেহীন অর্থাৎ আউলিয়ায় কেরাম বন্ধ হ'ল। হল্কার বন্ধ বলতে কিতাম যারা আল্লাহ আনিয়া আল্লাহ বিল্লাহ করতে তারা আল্লাহর বনে গেছইন। আল্লাহর অলি হই গেছইন আল্লাহ তরার অলি হই গেছে অভিভাবক হয়ে গেছইন ও এরার নাম এলো সালিহীন বন্ধা কুরআন শরীফ আল্লাহ রবাহ আলমিনে এরারে অলি করিয়া শিকার দিছইন আল্লাহ কুরআন শরীফ ফরমাইন আল্লাহ ইন্নাম আউলিয়া আল্লাহিম লা কাউফোনা আলাইহিম অলা হুমিয়া হাজানু আল্লাজিনা আমানু অ কা নু ইয়াত যে চাৰি নম্বৰ ৰাস্তাত যেৰা চলই আমাৰতো নবীৰে ভাইয়া না এখন নবীৰে ভাইবুন আমরা মাহটো না চাব হল নবী লাগ ভাইবুনী আমরা নবীৰে আমরা দেখছিনি। নি না নবীৰে দেখলেতো আমরা চাবিওই গ্লা মনে সাহাবাই কেরাম দরজাম তারা সম্মান তারার পজিশন আমরা তো বেশি না বেশি নাই মাননীয় আপনারা কতবার বেশি জানেন নি আপনারা আসমান আর জমিনে যে পার্থক্য আছে জমিন আর আসমানের মাঝে যে দূরত্ব আছে পার্থক্য আছে আল্লাহ নবীর সাহাবি আদনা সাহাবি এবং আমরার মাঝে এর চেয়ে বেশি পার্থক্য রয়ে গেছে হোক সুবহান আল্লাহ এলাকি আল্লাহ নবীর সাবি হল সম্পর্কে কোনো জাতের সমালোচনার মাত মাত্রা না একদল মানুষ মানুষজন হুয়াগী ইসলামর হুয়াগী মানুষ আপনার সামনে আইয়া ইসলামর দরদ দেখাইব কিন্তু সাহাবিল সমালোচনা করব যদি কোনো আলিম মুক্ত নেব কোনো ওয়াইজর মুক্ত নেব কোনো ইসলামী বক্তার মুক্ত নেব কোনো ইসলামী চিন্তাবিদর মুক্ত নেব কোন ইসলামী চিন্তাবিদ লেখা বই যদি আপনি দেখেন যে আল্লাহর নবীর কোন সাহাবি সম্পর্কে এই সমালোচনা করছেন মনে করেন জান এই সিরাতে মস্তকি সারিয়া আলাদা একটা রাস্তা দূরে লইছেন এই জাহান নমর রাস্তাত গেছেন গিয়া এর কথা আপনি শুনুন না যান সেনে আল্লাহর নবীয়ে কইয়া গেছেন যে আল্লাহ আল্লাহ বি আসহাবি লা তাত্তাকিজু মাগারাদাম মিন বাদি ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আল্লাহ আল্লাহ আল্লাহিয়া সাহাবি দুনিয়ার মানুষ আমার উন্মত হল তোমরা আল্লাহরে আল্লাহরে আমার সাহে কেরাম ব্যাপারে সুহান আল্লাহ মহারাধা মিমবাহাদি আমার পরে আমার কোন সাহাবি তোমরা সমালোচনার পাত্র বানাইও না আমার সাহাবীর তোমার টানা টানি করিও না একদল মানুষ আছেন না এরা ইসলামী আন্দোলন করে দেশ ও ইসলাম কায়েম করতে চায় মানুষের জান্নাতর রাস্তা তুইয়া যাইতে চায় অথচ তারার বই পুত্রর মাঝে তারার ওয়াজর মাঝে কুনাইয়া কেশাইয়া সাহাবাই কেরাম সমালোচনা করে ইলা আসেন দিনা না সাহাব ইলা যদি কেউ করিয়া থাকে এই গিয়ে আপনারা ব্যস্তর পথ দেখার না জাহান নম্বর পথ এই গিয়ে আপনারা জাহান নম্বর লইয়া গিয়া আপনি কিন্তু বুঝলা না আল্লাহর হবিবে সতর্ক হরি গেছেন যে সাহাবাই কেরাম সমালোচনা করতে না সাহাবাই কেরাম আর আমরার মাঝে অনেক তফাত আছে আল্লাহ তালার দরজারে বুলন করি দিছইন সাহাবাই কেরাম রে আল্লাহ রব্বুল আল হামিনে সুসংবাদ দিয়া দিলে ইসইন ইসইন দিলাম সাহাবি হল জানলা তো ইবানি অতিনা সাহাব হল এ আল্লাহ আমার এটা বুঝলাম বললো আমার গোলা ভাঙ গেছে আসলে সাহাবি হল জানলা তো ইবানা ইতানায়

10 জন সাহাবিরে জান্নাত সুসংবাদ দিছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তখন বুজা বুঝা যায় কিতা দেখোন জান মোল্লা বেটায় বড় হুজুরিতা আমাল্লার হুজুর নি আমাল্লার হাজার হুজুর রে ইক্কানা করলে ইউজের সমান হইতা নাই বিশাল লক্ষ লক্ষ মানুষ চলে ওয়াজ গরে বেটায় বুঝার যে আখিরাত তো নবিয়ে আরো জনরে জান্নাত ও সুসংবাদ কইয়া যাওয়া তো দূরের কথা তাই নিজে নিজর লাগিয়েই परेशान তা বাকিলা বাস্তা জিরও গা লাউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আচ্ছা সাহাবাগুলো দেখি যদি আল্লাহর নবিয়ে কিয়ামতের ময়দানে উম্মতের শোভা তরি ব্যস্ত লইয়া না যাইতা পার হইতেন দুনিয়াত দুনিয়া تختে তাই সাহাবায়ে کرامই বলতেন জান্নাত তো সার্টিফিকেট দিলা কিভাবে জান্নাত তো সুসংবাদ দিলা কিভাবে এটা তো সহি বুখারী শরীফের রওয়ায়াত আছে অনেক হাদিসের কিতাবও আছে এটা এই হাদিস তো কেউ অস্বীকার করতে পারত নাই। এবং দুনিয়ার সব মুসলমানের জানে অন্ততঃ অন্তত কে আষারে মুবাসার কথা তো সবাই জানেন না জানি না তো কি মানে দশজন জানলাত সুসংবাদ প্রাপ্ত সাহাবি সাহাবি আর আরও সাহাবি আল্লাহ নবী জানলাত সুসংবাদ দিছে নাম ধরি ধরি ওকে সুহান আল্লাহ আরো ধরে ওকে সুহান আল্লাহ আল্লাহ একবার তবে একই মজলিস আল্লাহ নবিয়ে একই বৈঠকর মাঝে একই হাদিস দশজন সাহাবিরে আল্লাহ নবীয়ে জান্নাত সার্টিফিকেট দিস এরা নাম হইল আশারায় মুবাসারা এখন রবি যদি নিজে জানলাতো এইটা না ভারো হইন তাহলে এই সাবি হল তাই কীভাবে জানলাতো সার্টিফিকেট দিবা নবিয়ে যারা রে জানলাতি হইবা এরা জানলাতি হইবি না হইবানি না না আসতে কইলা নবিয়ে জারারে রে জান্নাতি কুশলা দিলাইবা এর লাগি জান্নাত অনিবার্য দিনা না অনিবার্য তাহলে হাসান হুসেন দাদি আল্লাহ তালন সম্পর্কে আল্লাহ নবীকে তা হইসেন আল হাসানু আল হুসেন হু সঈদা সবাবিআল জান্নাম আমার হাসান এবং হুসাইন আমার কলিজার টুকরাম আমার এই দুই নাতি জান্নাতি যুব হলর সর্দার এখন জান্নাত এটা না ভাল্লে জান্নাতির যুবকর সর্দার হইবানি যাইতা ভাল না জান্নাতোর যুবকর সর্দার রইবানি আর একটা কথা জানিয়ে রাখি জান্নাতক কোনো বুড়া মানুষ যাইতা নাই যত মানুষ জান্নাত যাইবা সব মানুষ যুবক অবস্থায় যাইবা জান্নাতর যুবক সর্দারের অর্থ হইলিয়া তাম জান্নাতি হলো সর্দার হইবা ইমাম হাসান এবং হুসাইন রাজি আল্লাহাল আহলিল জানলাম আর ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা জানলাতি মহিলা ওলোর সর্দার হইবা তাহলে ইনো তিনজন মানুষ সম্পর্কে আল্লাহ নবী ফাতেমা হজরত আসান হজরত হুসাইন রাদি আল্লাহ তাল সম্পর্কে জানলাতের কথা কইসেন দিনা না ইনো ভাইলাম তিনজন আর একখানে ভাইলাম দশজন তেরো জন আরও এক হাদিজন মাদে হজরত সাহাবির নাম মন না ও সাহাবির নাম ধরিয়ে আল্লাহ নবী জান্নাত বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বহু নাম সাহাবির নাম ধরিয়া আল্লাহ নবিয়ে জান্নাতি বলিয়া ঘোষণা এখন এই সাহাবাই কেরাম সমালোচনা করে এরা সিরাতে মস্তকিমে তারা থাক পারছে না তারা বাইরে গেছে যার কারণে আমরা এই সিরাতে মুস্তকি থাকতে হইলে আল্লাহ ফরমাইছইন চাই নম্বর যে দল সালেহীন যারা এই সালীহীনের পথ আমরা দরতামাইব আচ্ছা কৌকা সাহি নবিয়ে কিভাবে হাঁটছেন এটা আমরা কেউ চোখ দিয়ে দেখছি নি দেখছি না নবিয়ে কিভাবে খাইছে এটা আমরা চোখ দিয়ে দেখছি নি হাদিসও পাইছি আমরা হাদিস মানে লেখা আছে নবিয়ে কিভাবে চুল রাখছে আমরা চোখ দিয়ে দেখছি নি দেখছি না কিন্তু নবীর এটা এই জিনিসটা সাহাবায় কেরাম হলে দেখছইন সাহাবিতনের পরবর্তীরা দেখছইন আউলিয়ে কেরাম হলে ওটা তার আমল ওর মাঝে বাস্তবায়ন করছো আজকে যদি খালি হাদিস শরীফ আর কুরআন শরীফ নিয়ে আমরা বই থাকি তাহলে আমরা আল্লাহ নবীর আখলা যে চরিত্র আল্লাহ সম্ভব হইব না কেন সম্ভব হইতো না যে আমি আগেও কইছিলাম যে হইল কি সিরাতুল্লাহ অর্থাৎ আল্লাহর রাস্তা এই আল্লাহর রাস্তা তাল্লাহ কুরআন নাজিন করছোই কিতাব কিতাবুল্লাহ কিতাব আছে এই কিতাবে পরিপূর্ণভাবে একজন মানুষরে জান্নর রাস্তা দেখা যায় ইতবার্ত নাই যতক্ষণ না এই কিতাব লগে লোক রিজাল উল্লাহ আল্লাহর মনোনীত কোনো মানুষ যদি না লগে কিতাবর লগে কিতাবের বাস্তবায়নের লাগিয়া তাহলে কিন্তু মানুষ হতারা হয়ে যাব এর লাগে যুগে যুগে আল্লাহ কিতাবর সইন ও কিতাবরে সঠিক রাস্তায় কিতাব অনুযায়ী পরিচালিত হওয়ার লাগে আল্লাহ যুগে যুগে কিছু মানুষ আর নবী সিদ্দিক সুহাদার বর্তমানে যে মানুষ সকল আছেন এর নাম হইল অলি আল্লাহ এর নাম কী দাম এর নাম কি দাম অলি আল্লাহ আচ্ছা অলি আল্লাহ আর জ্ঞানী ইসলামিক জ্ঞানী কি পার্থক্যটা আছে আমি একটু বুঝাইলাই আমরা আনোয়ারিস সুন্দর বয়ান দিবা আমার গোলাও ভাঙ্গা আসলে একটা দুইটা বয়ান ওয়াজক জ্ঞান গোলা ভাঙ্গি যায় একটু পার্থক্যটা বুঝাইলে আমি মনে করো কে একজন মানুষ অলিয়াল্লাহ কারে কয় অত কুরার হাতি দলিল দিয়ে বুঝে নিতে গেলে আপনারা উদাহরণ দিলে আপনারা বুঝলি বা মনে হরকে একজন মানুষে মাদ্রাসাত পড়িয়া হে কামিল বাস করছে কামিলর বাংলাদেশ মাদ্রাসাত বাংলাদেশ ও কামিলর চাইটা আছে বর্তমানে একটা হইল কামিল হাদিস ফেকা তফসির আদব ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চাইটা গ্রুপে কামিল বাস করছে ওটা তার নাম মহদ্দিস মুফসির আদিম ফকি সাইটা উপাধিও তার আছে এবং এরপরে তাই আরো ফরিয়া পিএইচটি ডিগ্রিও লাগাইছেন লাগাইছেন পিএইচডি এর কি আর পিএইচটি লাগাইছেন ডক্টরেট ডিগ্রি করছেন তাই এমপিল করছেন করছেন কড়িয়া তাই নইছেন কিতাব তাই নমাজও ফেরোয় না তাই দাড়িও কাটিলাইন লম্বা চুল হল হইন তাই ভরয় তাই উবাইয়া ফরিস প্রস্রাব করেন আচ্ছা কৌকে তাই জ্ঞানের অভাব আছে নি মাত না মানে আপনারা বুঝাইতাম পারি না তান জ্ঞানের অভাব আছে নি কারণ তাই তো ত্রিপল মানে চারিপল কামিল আপনার পিএইচডি হোল্ডার তারপরে আরো বই রচনা করছেন কিন্তু তাই দাড়ি খাটি লিখছেন এটা মানুষ বাংলাদেশও আছেন বিশ্ব তো আসেন দেখ মানে তার জ্ঞানের অভাব নাই জ্ঞানের সাগর কিন্তু তাই দাড়ি ঘাটিলারা নওয়াজ ভদানা কিন্তু তার ডক্টরেট ঠিকই আছে ইউনিভার্সিটির শিক্ষকতা করার হোক এই মানুষের এই ইলিম থাকার কারণে বড় জ্ঞানী হওয়ার কারণে আমরা অনুসরণ করিয়া জান্নে ভারতাম না যে আল্লাহর নবীর যে আখলাক আছিল আল্লাহর নবীর যে আখলাকে হাসানা আছিল আল্লাহর নবীর যে চরিত্র আছিল হাদিস অনুযায়ী তাই তান জীবনে এটা বাস্তবায়ন করছেন না এখন নবীর আখলাক যদি হাদিস বাস্তবায়ন না করেন তাহলে তাই ফিরসা হইতে হয় আরো একজন দেউকা এটা ইলিম কম বালা খালি হাদিস কামিল মহদ্দিস মহদ্দিস কামিল বাজরা আদিস পড়ায় তাই খান যাইন যায় তার সুন্নতি দাঁড়িয়ে আছে তাই নিঃশ্বাস কৰইন তাই সুন্নতি চুল তান তার হাঁটাও তান তার সোলা মানসর লগে আদব গাজা সুন্নতি তাইন আল্লাহরে দৰাইন তাইন কোনদিন উবায়াpostcssab গরইন না তাইন মিথ্যা কথা কইন না তাইন ইবাদত বندگی বেশি গরইন পড়তে পড়তে আল্লাহর মায়ার হই গেছইন এমন কইকা চাই এই দুইজন মানসরের মাঝে কুঞ্জন মানসরে আমরা অনুসরণ করতাম আল্লাহ কইয়া দিন কুঞ্জন রে যে পয়লা জন দে নি তে কোনজন দে দুই নম্বর জন রে ও দুই নম্বর ধর সালীহীনের অন্তর্ভুক্ত এই পুরা কুরআ মানছ কোরআন পড়ছোন হাদিস পড়ছন করছি না কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করিয়া ওগুল বাস্তবে তার রূপ তার মাঝে আনচইন ও বাস্তব রূপ যদি কোনো মানুষে আনতে পারেন কোরআন হাদিসর আল্লাহর নবীর আখলাক হাসানার তাহলে এর নাম ওই যায় অলি আল্লাহ অলি আল্লাহ আর কিছু অন্য কোনো বিষয় নাই এরা আল্লাহর বন্দি করতে করতে আল্লাহর এবাদত করতে করতে নবীর মহাব্বত অর্জন করতে করতে এমন একটা গুণ তার মাঝে হয়ে যায় যে আল্লাহ তার বন্ধু হিসাবে গ্রহণ করিলেন তারা যে সময় যেখান কইন আল্লাহ ওখান শুনিলেন সুখান আল্লাহ আমি রাস্তা দ্বিত রাইত দোয়া করলেও আল্লাহ এক মেঘ দিতা নাই এক মখ অলি ফুলপুলি যাব আল্লাহর মাংস যদি কইন আপনারা বৌকা আল্লাহ মেঘ বন্ধ করে মেঘ বন্ধ দিয়েছিল ইতিহাস আছে না না এই রবির বাজারের জমিনে ফুলতলি যাওয়ার কেরামত আমি সেভেনর ছাত্র আমি নিজে দেখিয়া গেছি হাবিজি মাদ্রাসে আপনারা আসিল আমরা ওয়াজও আইতে আমি এক দিত ওয়াজও আইছি খুব মেঘ টুমান আইছি তো আমার লোক আরো বহুত মানুষ সাক্ষী দিবা মানুষ দৌড়া দৌড়ি আরম্ভ করেছেন মেঘ টুমান আইসে সাপ কোলা করেছেন আপনারা বৌকা একটু অপেক্ষা রৌকা আল্লাহ তো মেঘ সোমাই দেখা গেছে পাঁচ মিনিটের ভিতরে মেঘ গেছে গিয়া ইলা ওইসেন না না হয় যে আল্লাহ রব্বুল আল আমিনর বন্দি করতে করতে তারা আল্লাহর মহব্বতে এমন ডুব দেয় এস পর্যন্ত আধিষ্ট মাঝে আইসে তারার হাত ইকান আর তারার হাত থাকে না এটা আল্লাহর কুদরত্বর হাতে রূপান্তরিত হয়ে যায় তার আর ফাও আর ফাও থাকে না অর্থাৎ এর অর্থ ইকান কেন যে আল্লাহর ফাও আছে হাত আছে আল্লাহর যায় না আউজবিল্লা আল্লাহর কোনো ফাও নাই আল্লাহর কোনো হাত নাই কথাটা বুঝছেন নি আল্লাহ অর্থাৎ তারা এমন ওইন যে তারা যেখান কইন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনে এই কথা আল্লাহ কবুল করি লাইন এল্লা গিয়া কোন মানুষের আলহামদুলিল্লাহ আমরা প্রধান অতিথি আপনারা মসজিদের সামনে আইসেন আপনারা খুব নিজেই বউকে আমিও দোয়া করিলি আর আরও এক মিনিটের ভিতরে আমি দোয়া করলিমু